আমার বড় ছেলে কফিল মাহমুদ রাসেলের কিচেন, এই যে দেখো কিচেন থেকে বাইরে সব কিছু দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। কিচেন থেকে বাইরের এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে, অনেক ভালো লাগছে। এই যে এই জানালার মধ্যে গাছ, তো সব কিছু মিলিয়ে ওদের নতুন সংসার আমার কাছে অনেক ভালো লাগছে। ওদের এই সংসারটা কি বলবো আর, এই যে দেখো এই যে তো কিচেন তো দেখাইলাম, কিন্তু তার চেয়ে মজার ব্যাপার হলো যে আমার বৌমা ইউকের মতো জায়গায় ভাপা পিঠা বানাচ্ছে আজকে, দেশের থেকে আমার ব্যান একেবারে অরিজিনাল খেজুরের রস দিয়ে দিয়েছে। এই যে খেজুরের রস একদম অরিজিনাল, তারপরে এই যে খেজুরের গুড় এটা অরিজিনাল, সব কিছু মিলিয়ে আমার বৌমা ভাপা পিঠা বানাচ্ছে। এই যে ভাপা পিঠা বানাচ্ছে, এই যে দেখুন, মানে অনেক সুন্দর লাগছে দেখে। কি বলবো আপনাদেরকে, না দেখাই পারলাম না ভাপা পিঠা। এই যে দেখুন আমার বৌমা খাচ্ছে ভাপা পিঠা, তারপরে আমার এখানে আমাকে খেতে দিয়েছে এই যে খেজুরের রস প্লাস এই যে ভাপা পিঠা। তো দেখে আমার এত আনন্দ লাগলো, খাওয়াটা বড় কথা না, আমার বৌমা যে ইউকের মতো জায়গায় ভাপা পিঠা বানিয়ে আমাকে আমার ছেলেকে খাওয়াচ্ছে, এটাই আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরানা আদায় করি। আজকালকার বৌরা তো পিঠা গিয়ে দূরে থাক, চা এক কাপ দিতে অনেক কষ্ট হয়। তো এই যে দেখুন ড্রয়িং রুমের, আমি এখন ড্রয়িং রুমে আসলাম, এটা ড্রয়িং রুম। আমার ছেলেটা অসুস্থ, আমাকে সে বার্মিংহাম আনতে গিয়ে ওইখানে বরফে স্নোতে পড়ে গেছিলো, আবার সে 300 মাইল সে গাড়ি চালিয়ে এসেছে নিজে নন স্টপ, কারণ আমরা পথে দাঁড়াইনি। একটাই কারণ, আমার নাতি গাড়িতে ঘুমেছিল, ওর ডিস্টার্ব হবে বলে আমরা আর গাড়ি থেকে কোথাও নামিনি, কোনো সার্ভিসে নামিনি। তো এই যে দেখুন ড্রয়িং রুম থেকে, আমি আপনাদেরকে আগে পাকের ঘর থেকে সিনারিটা দেখাইছিলাম, এখন দেখুন ড্রয়িং রুম থেকে দেখাচ্ছি কি সুন্দর লুকিং। আমি ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আমি এখানে বসে আমার হাদিসটা পড়ি গ্লাসের কাছে বসে, আমার অনেক ভালো লাগে। আকাশ, তারপরে এই যে বিভিন্ন বাড়িঘরগুলো একদম ক্লিন রাস্তা, মাঝে মাঝে গাড়ি যায় কিন্তু কোনো শব্দ পাই না। ওই যে নিচেটা আমার ছেলের গাড়ি, নিচে এই যে ছেলের বাগান। তো আমার ছেলের প্রচুর কাশি, আপনারা একটু দোয়া করবেন সে যেন সুস্থ হয়। তো যেটা বলছিলাম যে দেখুন ড্রয়িং রুমের থেকে সিনারিটা দেখুন, আপনি যদি দেখেন আপনার নিজেরও ভালো লাগবে যে এখান থেকে উঠতে ইচ্ছে করবে না। যেটা সত্যি কথা, আমি এখানে কার্পেটে বসেই আসলে আমি খাই, ডাইনিং রুমে যাই না, আমার বৌমা এখানে এনে দেয় আমাকে, আমার ছেলেকে টাইম টু টাইম খাবারগুলো এখানে এনে দেয়, আমরা গ্লাসের পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখি, কিছুক্ষণ আকাশ দেখি, কিছুক্ষণ গাছগুলা দেখি, গাছের পাতাগুলা বাতাসে নড়তেছে ওটা দেখি, আবার খাই, মানে খুবই আনন্দ ফিল করছি, যেটা আমি ভাষায় বুঝাতে পারবো না, আমি যে এত আনন্দ পাবো সেটা আমি ভাবিনি। আমি শুধু বারবারই ভাবলাম যে আমি কিভাবে ইংল্যান্ডের সময়গুলো কাটাবো। তো আল্লাহ তালা এখন পর্যন্ত আমাকে ভালোভাবে কাটিয়ে দিয়েছে। এর আগে বার্মিংহাম মেয়ের বাসায় গেছিলাম, ওইখানে অনেক আনন্দ পেয়েছি, মেয়ে জামাই আমাকে অনেক আনন্দ দিয়েছে, আমার নাতি নাতকুরগুলো আমার পাশে পাশে থাকতো, স্কুলে যাইতে একবার আমার সাথে দেখা করে যেত, এসে আবার
দেখা করতো, ওখান থেকে আসার পরে ওরা নাকি লুকিয়ে লুকিয়ে অনেক কান্না করেছে। যদিও আমার নাতিনটার বয়স 9 বছরে পড়েছে আর আমার নাতিটা 8 বছরে পড়েছে, আর আমার বড় ছেলের ঘরের নাতিটা এই যে 8 মাসে পড়লো। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা সিনারি দেখাবো, আমার ছেলের বাগান দেখুন। তাও আমি জানলা দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন সব কিছু জানালা দিয়ে ভিউগুলো দেখা যায়। কি বলবো আপনাদেরকে, সেই এক অদ্ভুত ছবি, এত যে ভালো লাগে, আপনি যেখান দিয়ে যাবেন ওইখান দিয়ে মজার দৃশ্য দেখবেন, মানে ঘরে বসে সময় কেটে যাবে। দেখুন যে কি সুন্দর খেলা, অথচ আমার ছেলের ঘরের নাতিটা মাত্র 8 মাসে পড়লো, প্রথম বাচ্চা, কিন্তু খেলার সব কিছু রেডি করা। আপনি দেখুন, আপনারা দেখুন, এই যে ওইখানে উপরে স্টেজের মতো আছে, ওইখানে বসে এখানকার বড়দিনে ওইখানে বসে আনন্দ উৎসব করে, ওইখানে খাওয়া দাওয়া করে, হই হুল্লোড় করে, নাচানাচি করে, তারপরে গান বাজিয়ে দিয়ে, ব্র্যান্ডের গান বাজিয়ে দিয়ে, এখানে ইংলিশের গানগুলো মিউজিকগুলো দিয়ে নাচানাচি করে। ওইখানে দেখুন কি সুন্দর দৃশ্যগুলো, মানে কি বলবো আমি আপনাদেরকে, বুঝাইতে পারছি না জিনিসগুলো। এই যে দেখুন, যে বাগানটা, এটা আমার ছেলে বাসার বাগান, এটা হলো বাগান। ঠান্ডার জন্য এখন নামা যাচ্ছে না, কিন্তু সামারে নামা যায়। সামারে ওইখানে বসে ওই যে একটা স্টেজ দেখছেন, ওইখানে বসে আনন্দ করা যায়, ওইখানে বাচ্চারা খেলে। কিন্তু আমার বাবুটা তো এখনও মাত্র 8 মাসে পড়লো, তাই ওর জন্য এই আনন্দগুলো আগেই এখানকার ব্রিটিশ সরকার রেডি করে রেখেছে। আর কি বলবো, এখানকার ব্রিটিশ সরকার বাচ্চাদের খুব আনন্দ দেয়। এটা ওদের বেডরুম, এটা বাথরুমের দরজা, তো আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই হেফাজতে থাকবেন। শুনলাম বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, আমাদের এদেশেও হয়। এই যে আমার নাতি, আমার মিষ্টি নাতিটা, আমার রাহিলটা, এই যে আমার রাহিল হাঁটছে, ও মাত্র ঘুম থেকে উঠেছে আমার বৌমা। দোয়া করবেন ওদের সবার জন্য। সবাই কিন্তু এখন আপাতত একটু অসুস্থতা বোধ করছে, তো আপনাদের সবার কাছে শুভকামনা নিয়ে, সালাম নিয়ে আমি বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।